নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল বুধবার যে পাঁচ রাশির মহাপ্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পার জয়। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, আগামীকাল বুধবার যে পাঁচ রাশির আমি কথা বলবো, সে পাঁচ রাশির প্রাপ্তি নিশ্চিত হতে কিন্তু চলেছে। বারোটি রাশির মধ্যে পাঁচটি রাশির আগামীকাল গাঢ় প্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। একই রাশির একশো জন মানুষ থাকতে পারে, একশো জন কিন্তু একই রেজাল্ট কিন্তু পাবে না, পাওয়া সম্ভব নয়। কারণ প্রত্যেকেরই কিন্তু রাশিচক্র আলাদা, দশা মহাদশা আলাদা, আপনার ন্যাকাল চার্টের গ্রহের অবস্থান আলাদা। সেখানে কিন্তু অবশ্যই দেখতে হবে যে এই একশো জনের মধ্যে কত পার্সেন্টেজের ক্ষেত্রে আপনার প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। দেখুন, আমি চারটি গ্রহের কথা বলি, বুধ, রাহু, শুক্র এবং শনি। বুধ, রাহু, শুক্র, শনি, এই চারটি গ্রহ আপনার জন্মকুণ্ডলীতে কেমন রয়েছে? কারণ রাহু এবং বুধ এই হঠাৎ প্রাপ্তিটা ঘটিয়ে থাকে। আপনার যদি রাহু ভালো থাকে, জানবেন আপনি বড় ধরনের অর্থপ্রাপ্তি আপনার জীবনে ঘটবে। আর যদি আপনার ক্ষেত্রে রাহু আপনার দুর্বল থাকে, তাহলে কিন্তু প্রাপ্তিতে বাধা আসবে। এই জন্য বারবার বলছি, রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকর্ষী প্রাপ্তির কারকগ্রহ। এই জন্য রাহুর বলবত্তাকে বৃদ্ধি করে আপনার এই প্রাপ্তি ঘটানো কিন্তু সম্ভব। দেখুন, অনেকেই চেষ্টা করছেন, ভাবছেন যে আমার হয়তো কালকে লেগে যেতে পারে বড় ধরনের অর্থ, কিন্তু আপনার ক্ষেত্রে হচ্ছে না। জানবেন আপনার ক্ষেত্রে চারটি ভাব, ধনভাব, ভাগ্যভাব, সফলতা ভাব এবং আকর্ষিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলোতে কোনো সমস্যা নিশ্চয় রয়েছে। এবং চারটি গ্রহ, রাহু, শুক্র, বুধ, শনি, এই চারটি গ্রহ, এর উপর ডিপেন্ড করে কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি ঘটবে সেটা ডিপেন্ড করবে আপনার জন্ম ছকের উপর। এবং দশা মহাদশা যদি আপনার পারমিট করে, তাহলে আগামীকাল আপনার বড় ধরনের কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে। এখন দেখা দরকার প্রত্যেকের ক্ষেত্রে, প্রত্যেক যারা প্রতিদিন টিকিট কাটেন তাদের ক্ষেত্রে ভাগ্যভাবটা কেমন রয়েছে। কারণ ভাগ্য ব্যতীত কিচ্ছু হবে না। আমি বারবার বলছি, যাদের হচ্ছে না, বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই করুন। এই ফর্মুলাটা যদি ইউজ করতে পারেন, অবশ্যই সেটা অবশ্যই আমার সাথে পরামর্শ করুন, বার্থ চার্ট রিফরমেশন। এবং যাদের জন্য এক দু নম্বরের জন্য অর্থপ্রাপ্তিতে বাধাপ্রাপ্ত হচ্ছে, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির কারকগ্রহ। এই জন্য রাহুর বলবত্তাকে বৃদ্ধি করলে আপনার জীবনে বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। কত অ্যামাউন্টের হবে সেটা ডিপেন্ড করবে আপনার ন্যাকাল চার্টের উপর, আপনার ধনভাবের উপর, আপনার ভাগ্যভাবের উপর। দেখুন, আমি পাঁচ রাশির কথা বলছি, পাঁচ রাশি একশো জন মানুষ আছে, একশো জনই কিন্তু যে মহাকোটিপতি হবে তা না। কারো ক্ষেত্রে অল্প, কারো ক্ষেত্রে বড় ধরনের পুরস্কার, কারো ক্ষেত্রে নাও হতে পারে। কারণ এটা সম্পূর্ণ আপনার জন্মকুণ্ডলীর উপর ডিপেন্ড করছে। আগামীকাল বুধবার যে পাঁচ রাশির আমি কথা বলবো, তাদের টার্গেট নাম্বার এবং শুভ সময় আপনাদেরকে জানাবো। কিন্তু রাশিভিত্তিক টার্গেট নাম্বার এবং শুভ সময় কিছুটা আপনাদেরকে সাহায্য করবে। যদি আপনার ভাগ্য ঠিক থাকে, তবে নিজস্ব জন্মছক বিশ্লেষণ করে আপনি একবার হলেও চেষ্টা করুন, আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে। নাম্বার ওয়ান রাশি, প্রথম যে রাশির কথা বলবো সেই রাশির নাম
আপনার কন্যা রাশি। কন্যা রাশির টার্গেট নাম্বার 6 এবং 2। আপনাদের যে শুভ সময় সকাল 8:48 থেকে 10:12 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির আপনার আগামীকালের টার্গেট নাম্বার 5 এবং 9। আপনাদের যে টাইমটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সকাল 9 থেকে 10:45 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। 3 যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনার আগামীকালের টার্গেট নাম্বার 8। আপনাদের যে টাইমটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সকাল 10 থেকে 11:12 পর্যন্ত টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ। 4 যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির টার্গেট নাম্বার 6 এবং 9। আপনাদের যে শুভ সময় সেটা দেখা যাচ্ছে আপনাদের সকাল 8:15 থেকে 10:12 পর্যন্ত টাইমটা শুভ। এই যে আমি 5 রাশির কথা বলছি, এই 5 রাশির কিন্তু প্রাপ্তি কিন্তু নিশ্চিত কিন্তু হতে চলেছে। কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির একটা বড় যোগ কিন্তু রয়েছে 5 রাশির। এর কারণ আপনার আমি যে কথাগুলো বলছি আপনার সাথে ঘটতেও পারে আবার নাও ঘটতে পারে। কিছু সংখ্যক মানুষের সঙ্গে আমি যে রাশির নাম টার্গেট নাম্বার শুভ সময় দিচ্ছি কি না সেটা কিন্তু কিছু সংখ্যক মানুষের সঙ্গে কিন্তু এই ঘটনাগুলি কিন্তু ঘটবে। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং 5। আপনাদের শুভ সময় রাশিভিত্তিক যে শুভ সময় সকাল 9:45 থেকে শুরু করে আপনার 10:54 পর্যন্ত টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই যে 5 রাশির আমি কথা বললাম এই 5 রাশির ক্ষেত্রে কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু যোগ রয়েছে। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি ঘটবে আমি আবার বলবো নিজস্ব ন্যাকাল চার্ট। এই জন্য বারবার বলছি অর্থ অপচয় করার আগে নিজস্ব হস্তরেখা অথবা নিজস্ব পার্সোনাল ছক একবার বিচার করে নিন যে আপনার কোন সময় প্রাপ্তি রয়েছে, কোন বছরে প্রাপ্তি রয়েছে, আপনার ফরচুনা নাম্বার এবং আপনার টার্গেট নাম্বার কোনটা সেটা আগে জেনে নিন এবং কিসের মহাদশা আপনার চলছে বিশেষভাবে কিন্তু এগুলো জানা দরকার। এবং যাদের ক্ষেত্রে হচ্ছে না বার্থ চার্ট রিফরমেশন করুন এবং অল্পের জন্য 2-1 জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তি বাধাপ্রাপ্ত হচ্ছে রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ। রাহুর বলবত্তাকে বৃদ্ধি করলে আপনার কিন্তু জীবনে বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু নিশ্চিত রূপে কিন্তু ঘটবেই ঘটবে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো এটার রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন। প্রত্যেকে জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে এই কমেন্টটি অবশ্যই আপনারা করবেন এবং আমি আবারও বলছি ভাগ্যভাবকে স্ট্রং করুন, ভাগ্য ব্যতীত কিচ্ছু হয় না। এই জন্য বারবার বলি ভিডিওর আলোচনাটা আপনারা অবশ্যই শুনুন। ভাগ্য ছাড়া আপনার কিন্তু সব জায়গাতে কিন্তু বাধা কিন্তু আসবে। নমস্কার, ধন্যবাদ।